যা মোট আক্রান্তের 68%। সংক্রমণ কমাতে ঘোরাঘুরি আর আড্ডা পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। হাটবাজার কিংবা পাড়া মহল্লার অলিগলিতে হরহামেশায় ভিড় তরুণ যুবাদের। কেউ বেরিয়ে পড়ছেন জীবিকার তাগিদে, আবার কেউ বা নানা অজুহাতে। চট্টগ্রামে 716 জনের মধ্যে তরুণ ও মধ্যবয়সী। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 485 জন, যা মোট আক্রান্তের 68 ভাগ। চাকরি করি, তার জন্য বের হতে হচ্ছে, তার জন্য এখন কি করব, বের করার আর উপায় নাই। লকডাউন তো আজকে 2 মাস ধরে চলতেছে, মানুষ কত ঘর বেড়া থাকবে। দোকান খোলা শেষ হয়ে গেছে, দোকান যদি খোলা না হয় তাহলে যাই না। চিকিৎসকরা বলছেন 21 থেকে 50 বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন, তারা লকডাউন না মানার কারণে বাড়ছে সংক্রমণ। যেহেতু লকডাউন শিথিল, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে কোনো বাধা দিচ্ছে না বা কাউকে কোনো ধরনের চার্জ করছে না, কেন তারা ঘর থেকে বেরিয়েছে। এটার সুযোগে আমাদের তরুণরা, তারা কখনোই ঘরে বসে থাকতে চান না। তরুণ ও মধ্যবয়সীদের কারণে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সিভিল সার্জনের। যুবক সমাজের প্রতি বিনীত অনুরোধ, গৃহে থাকতে হবে, ঘরে থাকতে হবে, ঘর থেকে যদি প্রয়োজনে বের হওয়া লাগে সেটা আপনাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। চট্টগ্রামে 20 বছর বয়সী পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র 7% আর ষাটোর্ধ্ব 9%। মোট আক্রান্তের 4 ভাগের 1 ভাগ নারী। নানা অজুহাত কিংবা জরুরি প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছেন তরুণ যুবারা। এ অবস্থায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার উপর, নইলে ঠেকানো যাবে না সংক্রমণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।